বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 24 জুলাই 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে আজকে সারাদিন সেই আলোচনায় আমরা এসে উপস্থিত হয়েছি সব কিছু ঠিকঠাক থাকলে এই আলোচনাটা সাধারণত আপনারা 23 তারিখে পাচ্ছেন এবং 23 তারিখ থেকেই কিন্তু আমরা 24 তারিখের রাশিফলটা ফোরকাস্ট করছি তো এখানে আমরা যেটা হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি প্রথম যদি হরোস্কোপটা দেখেন দেখবেন গতদিনের সিমিলার অনেক কিছু একই রকম আছে গতদিন চন্দ্র কিন্তু 2 নক্ষত্রে অবস্থান করছিল দিনের শুরু থেকে ম্যাক্সিমাম সময়টাই সে কিন্তু কৃত্তিকা সূর্যের নক্ষত্র ছিল এবং তারপরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছিল এবং রোহিণী চন্দ্রের সর্বপ্রিয় নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রে চন্দ্র চূড়ান্তভাবে বলশালী হয় এবং আজকে সারাদিনের প্রায় বেশিরভাগ পার্টটাই একদম বৈকাল পর্যন্ত সন্ধ্যার দিক পর্যন্ত কিন্তু রোহিণী নক্ষত্রের প্রভাব থাকছে এবং চন্দ্র আজ এবং অবশ্যই কিন্তু উচ্চস্থভাবে বা তুঙ্গস্থভাবে কিন্তু অবস্থান করছে তো কেমন যাবে আজকে সারাদিন প্রথম জেনারেল প্রেডিকশনটা যে বিষয়গুলো উঠে আসবে সারাদিনে কোন কোন দিক থেকে সমস্যা আসবে কোন নক্ষত্রগুলো আপনাদের জন্য শুভ হবে কোন রঙের ইউজ আপনি করতে পারেন কোন কাজগুলো করতে গিয়ে কিছু বাধা পাবেন এবং আপনারা যে অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছেন বা যে অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানগুলো শুনছেন বা আমাদেরও যে রাশি লগ্নের যে প্রোগ্রামগুলো শুনছেন তার বাইরে ইনস্ট্যান্ট কোনো ঘটনা ঘটলে যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পাচ্ছেন না কারোর সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছেন না হঠাৎ করে জীবনে আজকে লাইফে কিছু ঘটলে তার সঙ্গে কীভাবে খাপ খাইয়ে চলবেন কোন বিষয়ে আপনি কী ডিসিশন নেবেন সেগুলো কিন্তু জেনারেল প্রেডিকশানে উঠে আসবে এখানে আপনি যদি রাশি লগ্ন নাও জানা থাকে তাও কিন্তু এখানে বহু প্রেডিকশান মেলাতে পারবেন তাই প্রথম আলোচনাটা সকলে একটু মনোযোগ সহকারে শুনুন এবং পঞ্জিকা মতে যে বারবেলা ইত্যাদি সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ আমাদের মন হচ্ছে আমাদের কিন্তু সবথেকে বড় শত্রু জেনে রাখবেন আর আমাদের যে এই পৃথিবীতে লড়াই মূল লড়াইটা হচ্ছে আমাদের মনের সঙ্গে তো প্রবৃত্তি এবং নিবৃত্তির এই লড়াই কিন্তু সদাই চলছে এবং আমরা প্রতিনিয়ত যত না আপনি ফিজিক্যালি যত না আপনি ফিনান্সিয়ালি টর্চার হন তার থেকে বেশি কিন্তু মেন্টালি টর্চার হন দুশ্চিন্তা কী হবে না হবে এইগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু সমস্যার সৃষ্টি করে আর চন্দ্র যখন মনের কারকগ্রহ এবং মনের কারকগ্রহ যখন উচ্চস্থ এবং তুঙ্গস্থ থাকে তখন কিন্তু মানুষ ম্যাক্সিমাম অলীক কল্পনা আবেগতাড়িত হয়ে থাকা বিশেষত কোনো বিষয়ে ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত আবার আনন্দ পাওয়া অতিরিক্ত দুঃখ পাওয়া এই সব কিছুই মনের যে ভাবগুলো সেগুলো কিন্তু অতিরিক্ত থাকার একটা টেন্ডেন্সি থাকে আর এটাই হচ্ছে আজকে সারাদিনের কিন্তু মূল সমস্যা সাধারণভাবে আমি এখানে বেশ কিছু প্রেডিকশান গতদিনের মতোই রাখছি আপনারা আজকের দিনে প্রথম যে সাজেশান আমার সেটা হচ্ছে কাজের শিডিউল মাফিক কাজ করার চেষ্টা করুন এবং কাজের ক্ষেত্রে ন্যাচারালি যে মেন্টাল অ্যালার্টনেস আপনি কাজটায় কতটা গুরুত্ব দিচ্ছেন কাজ করতে করতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন অন্য কিছু ভাবছেন কাজে সিলি মিস্টেক হলো পড়তে পড়তে কিছু ভাবনায় ডুবে গেছেন সেই ভাবনা আপনাকে অলীক কল্পনায় গ্রাস করলো সেই ধরনের বিষয়গুলো বাড়তে পারে এবং আজকের দিনে কল্পনাতীত বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা বা ভবিষ্যতে কী হবে সেই নিয়ে চিন্তাভাবনা বাড়া এগুলোই আপনার জীবনকে জর্জরিত করতে পারে তাই যেখানে কাজের ফোকাস রাখতে হবে যেমন রান্নাবান্নার কাজে ফোকাস রাখতে হয় যেখানে আপনি সিগন্যালিংয়ের কোনো কাজ করছেন আপনি কোনো ল্যাবে কাজ করছেন আপনি ব্যাংকের ক্যাশ কোনো কাজ করছেন আপনি ড্রাইভিং করছেন আপনি সাইকেল চালাচ্ছেন তো সেই জায়গায় আপনি দেখবেন গাড়ি চালাতে চালাতে অনেকে অনেক চিন্তা করে কোনো গান শুনতে শুনতে ভাবতে বসে যায় তো সেগুলো কিন্তু দুর্বল পয়েন্ট আজকের দিনে এটার বিষয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে আবার এটাই সবলতা কখন যখন আপনার কল্পনা আপনার ক্রিয়েটিভ কোনো কাজের ক্ষেত্রে যুক্ত হয় একজন আর্টিস্ট একজন লেখক লেখিকা একজন পেন্টার একজন গীতিকার একজন সুরকার একজন ডিজাইনার একজন শাড়ির বুটিক করছেন যেখানে তার সৃষ্টি কল্পনা তার প্রফেশনে কিন্তু যুক্ত হচ্ছে সেগুলো কিন্তু আজকের দিনে অত্যন্ত পজিটিভ পয়েন্টের মধ্যে থাকছে এই যে রোহিণী নক্ষত্র যাকে নিয়ে এত চর্চা যাকে নিয়ে এত আলোচনা সেই নক্ষত্রের বৈশিষ্ট্য কী সেই নক্ষত্রের যে বৈশিষ্ট্য সেটা যেটা আমরা দেখতে পাই এই রোহিণী নক্ষত্রের মধ্যে কিন্তু রোহন মোহন শক্তি থাকে অর্থাৎ এরা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন মানুষকে রোহিণী নক্ষত্রে কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ আই তো রোহিণী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে যেরকমই হোক না কেন তাদের মধ্যে একটা অ্যাট্রাকশান পাওয়ার কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাই তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে স্পেশালি যেখানে আপনার কাস্টমার ডিল করতে হবে ক্লায়েন্টকে কোনো কনভিন্স করতে হবে এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ন্যাচারালি অবশ্যই ভালো যেতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কাউকে বোঝানো কাউকে কনভিন্স করা এগুলো ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু পজিটিভ ফল পেতে পারেন এর উল্টো প্রয়োগ আবার আপনার ওপর হতে পারে আপনাকে কেউ মাথা মুড়িয়ে কোনো কাজ করে নিল আপনাকে কেউ কিছু বুঝিয়ে দুটো কাজ করিয়ে নিল
সেগুলোর ন্যাচারাল হ্যাবিটস এবং টেন্ডেন্সি আজকের দিনে আসতে পারে। আজকের দিনে দিনের শুরুটা রোহিণী নক্ষত্র দিয়ে হলেও পরবর্তী সময়টা কিন্তু মৃগশিরা নক্ষত্রের আওতায় থাকবে, মঙ্গলের নক্ষত্র। এবং মঙ্গল বর্তমানে যথেষ্ট শক্তিশালী এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব যখন রাত থেকে শুরু হবে দেখবেন সন্ধ্যার পরবর্তী সময় থেকে আপনাদের ভেতর যে ভাবনা চিন্তাগুলো সেটা কমের দিকে থাকছে, অ্যাক্টিভনেস বাড়ছে, কাজের ক্ষেত্রে আপনার ফোকাস বাড়ছে। এবং মঙ্গলের নক্ষত্রে তার সঙ্গে কিন্তু রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু সঙ্গে নিয়ে আসবে মঙ্গলের নক্ষত্র। যদি সাধারণভাবে অঙ্গারক যোগ শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, আপনার এত কিছু জানার দরকার নেই। আপনি যদি দেখেন এই ধরুন দিন 20-30 যাবৎ আপনার ক্রোধ অত্যন্ত বেড়েছে, চট করে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি বিবাদে জড়িয়ে পড়ছেন, নিজের সেলফ কন্ট্রোলটা হারিয়ে গেছে, এরকম ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনে শুরুর দিকে কোনো কাজ করার চেষ্টা করুন, একদম স্টার্টিং ফেজে কাজ করার চেষ্টা করুন। নচেত আপনি আজকের দিনে সারাদিনে যে কোনো সময় কাজ করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রবলেম এখানে হরোস্কোপে থাকছে না। এখানে গতদিনের মতোই আমি বলবো আজকে সাদা রং, মিল্কি হোয়াইট, মানে দুধ সাদা বলতে যেটা বোঝানো হয় দুধ সাদা, সেই রঙের প্রাধান্য আজকের দিনে যথেষ্ট বেশি থাকবে। যেখানে সাদা শুভ্রতা, যেখানে স্নিগ্ধতা আছে সেই জায়গাটা আজকের দিনে কিন্তু স্ট্রং থাকবে। এবং আমি আগেও বলেছি এখনও বলছি আবার, নাম্বার 2 সংখ্যার প্রাধান্য থাকতে পারে। তবে একটা কথা আমার মাথায় রাখবেন, যদি আপনারা বেশি আবেগতাড়িত ইমোশনাল ব্যক্তি হন, চট করে আপনার দুঃখ কান্না আবেগে জড়িয়ে পড়েন, তাহলে আজকের দিনটায় কিন্তু সাদা রং অ্যাভয়েড করবেন। এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব রাতের দিকে বাড়ছে, লাল রং জেনারেলি যাদের মঙ্গল পজিটিভ থাকে তাদের শুভ, কিন্তু এই ক্রোধ রাগ যাদের বেশি আছে তারা কিন্তু লাল রংটা অ্যাভয়েড করবেন। আজকে ভীষণ টাচি এবং সেন্সিটিভ থাকবে রোহিণী নক্ষত্র, তো নিজে যারা যাদের জন্ম হয়েছে তারা থাকবেন যথারীতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রের অবস্থান। এবং আপনার যদি বৃষ লগ্ন হয়, লগ্ন নক্ষত্র রোহিণী হয়, তাহলে এটা থাকতে পারে। এবং যাদের সরাসরি কিন্তু হস্তা নক্ষত্রে জন্ম, এই নক্ষত্রের উপস্থিতি আমরা কিন্তু কন্যায় দেখতে পাই। আপনার লগ্ন এবং রাশির নক্ষত্র যদি হস্তা হয় সেখানেও কিন্তু আবেগ অনুভূতি তাড়িত হওয়ার জায়গাটা যথেষ্ট বেশি থাকবে। আপনার যদি জন্ম নক্ষত্র শ্রবণা হয়, এটা মকরে অবস্থিত, সেক্ষেত্রে আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি শ্রবণা হয় আপনার কিন্তু কিছুটা মানসিক প্রভাব বেশি থাকছে এক্ষেত্রে। তাহলে এবার নাক্ষত্রিক বিশ্লেষণটা আমরা দেখে নিই, কোন নক্ষত্রগুলো আজকের দিনে বেশ সুবিধাজনক জায়গায় থাকবে, কোনো কাজ করতে গেলে খুব স্মুথলি হয়ে যাবে, যে কাজগুলো শিডিউলে আছে সেগুলো ঠিকঠাক হবে এবং শুভ কাজ বা ইত্যাদিতে সেরকম বিঘ্নতা বা কোনো সমস্যা পাবেন না, কারণ কোনো ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমামটাই আপনি আজকে গুড রেজাল্ট পাবেন। এটা যেহেতু আজকে চন্দ্রের নক্ষত্রে প্রাধান্য সারাদিনে থাকছে, চন্দ্রের 3 নক্ষত্র তো ভালো ফল করছেই, তাছাড়া এখানে যে নক্ষত্রগুলো খুব ভালো রেজাল্ট এখানে কিন্তু করতে পারে তাদের মধ্যে আমি প্রথমেই যে নক্ষত্রকে প্রাধান্য দেব সেটা হচ্ছে রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র আদ্রা, যা মিথুন রাশিতে অবস্থিত, রাহুর নক্ষত্র সাথী, যা তুলা রাশিতে অবস্থিত, এবং রাহুর নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে শতভিষা, যা কিন্তু কুম্ভ রাশিতে অবস্থিত। তো এই 3 নক্ষত্রে আজকের দিনে কিন্তু বাধা বিঘ্নতা থাকবে না। আপনাদের যদি কারোর জন্ম নক্ষত্র এই নক্ষত্র হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আপনারা অ্যাডভান্টেজ পাবেন। শুধু তাই নয়, আপনার জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয় তাহলেও আজকের দিনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে, যা অবশ্যই বৃষ এবং মিথুনের ক্ষেত্রে আমরা এই নক্ষত্র দেখতে পাই। আপনার নক্ষত্র যদি চিত্রা হয়, এই নক্ষত্র আমরা কিন্তু কন্যা এবং তুলার সংযোগস্থলে দেখতে পাই। এবং আপনার নক্ষত্র এখানে যদি ধনিষ্ঠা হয়, যা কিনা মকর এবং কুম্ভের সংযোগস্থলে দেখতে পাই, তাহলেও আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা কেটে এগিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, সূর্যের নক্ষত্রে আপনার যদি জন্ম হয় কৃত্তিকা, উত্তর ফাল্গুনি বা অবশ্যই কিন্তু উত্তরাষাঢ়া, এই 3 নক্ষত্র ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ এবং ভালো জায়গা হরোস্কোপে দেখতে পাবো। গতদিনে আমি রোহিণী নক্ষত্রের প্রেডিকশন যখন করছিলাম তখনও কিন্তু এই নক্ষত্রগুলোকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, কিন্তু কিছু সমস্যা আছে কিছু নক্ষত্রে, যে কাজগুলো করতে গিয়ে হয়তো আপনি বাধা পাবেন, বেশ কিছু ক্ষেত্রে কোনো কাজ শিডিউলে আছে আপনি কিন্তু করতে গিয়ে মনক্ষুণ্ণ হলেন, মানসিক ডিপ্রেশন চন্দ্রক্ষেত্রে বাড়ায়, তো সেগুলো বাড়লো, সেই নক্ষত্রগুলো যাদের বাড়তি এফোর্ট দিতে হবে কাজের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, সেই নক্ষত্রগুলোর মধ্যে প্রথম যে নক্ষত্র হচ্ছে তারা হচ্ছে ভরণী। ভরণী নক্ষত্র যদি জন্ম হয় সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা থাকবে, হওয়া কাজ যেগুলো শিডিউল মনে হচ্ছে খুব সমৃদ্ধি হয়ে যাবে কিন্তু আপনাকে কিন্তু ভোগাতে পারে। ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ় নক্ষত্র, এই 3 নক্ষত্র কিন্তু কিছু সমস্যা কিছু প্রবলেম এগুলোর মধ্যে কিন্তু থাকতে পারে। এছাড়া বৃহস্পতি নক্ষত্র কিন্তু এখানে
কিছুটা মধ্যম প্রকৃতির ফল থেকে কিছুটা বাধা সমস্যার মধ্যে পড়তে পারে। তার মধ্যে পুনর্বসু নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই তিন নক্ষত্র কিন্তু কিছুটা সমস্যায় থাকবে। এদের ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয়ে প্রবলেমস ইত্যাদি অ্যারাইজ করতে পারে। তো আপনারা যারা নক্ষত্রগুলো অবস্থান জানেন, আবার বলে দিচ্ছি, পুনর্বসু নক্ষত্র কিন্তু কর্কটে অবস্থিত এবং এই নক্ষত্রে আমরা প্রভাবে দেখতে পাই যে এই সমস্যাগুলো কিছুটা মিথুনের প্রভাব থাকে এবং বিশাখা যে নক্ষত্র সেটা কিন্তু তুলা এবং বৃশ্চিকের সংযোগস্থলে আমরা দেখতে পাই এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদ, কুম্ভ এবং মিনের সংযোগস্থলে আমরা দেখতে পাই। আজকের যে বিষয়টায় আমাদের আরও ফোকাস করতে হবে সেটা হচ্ছে পঞ্জিকা মতে অনেকে বারবেলায় কোনো কাজ করতে চান না। তো বারবেলার সময়সূচিটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 10:04 থেকে 1:22-এর মধ্যে, সকাল 10:04 থেকে 1:22-এর মধ্যে কিন্তু বারবেলার প্রভাব থাকছে। প্রফেশনাল বিষয়, শরীর স্বাস্থ্য, প্রেম প্রীতি এগুলো তো বলছি পরপর, তার আগে একটু বলে নিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই ব্লিঙ্ক করছে, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। আর অন ফোন আলোচনা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সব দিক থেকে সন্তোষজনক এবং সুবিধাজনক হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে এই চ্যানেলটি আপনার মাথা থেকে হারিয়ে না যায়। এরকম অনেক চ্যানেল থাকে, আমারও মনে পড়ে না আর সেই চ্যানেলগুলো কী ছিল, অথচ আমার মনে হয় আবার খুঁজি কিন্তু খুঁজে পাই না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, কয়েক সেকেন্ডের ব্যাপার, আপনার চ্যানেলটি আপনার সঙ্গে টাচে থাকবে। আর মাথায় রাখবেন অনলাইন ফ্রড চক্র ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, আমি প্রায় রোজই ভিডিওতে বলি, তাও দেখবেন কমেন্ট সেকশানে এরকম নাম্বার অনেকে দিয়ে থাকেন যে একটা ফ্রড নাম্বার দিয়ে এখানে এই জ্যোতিষীকেই আমি দেখিয়েছি, এই চ্যানেলের এটা নাম্বার এখানে দেখান, এরকম অনেকে এখনও দিয়ে থাকছে। ফলে তো অনেক সাবস্ক্রাইবার বুঝতে না পেরে সেই নাম্বারে কল করে টাকা পয়সা দিয়ে ঠকছেন। আমাদের প্রচুর সাবস্ক্রাইবারের সঙ্গে ঘটনা ঘটেছে, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমার অনুষ্ঠান কেন, যে কোনো আপনি জ্যোতিষ বন্ধুকে দেখান না কেন, তিনি যে নাম্বারটি ভিডিওতে দিচ্ছেন একমাত্র সেই নাম্বারটি কিন্তু ফলো করবেন। আমরা একটু হেলথের বিষয়ে কিন্তু গুটিকায় কথা আগে বলে নিই। দেখুন, চন্দ্র উচ্চস্থভাবে আছে ঠিক কথা, কিন্তু চন্দ্র আমাদের যে কোনো জিনিসকে কিন্তু অ্যাক্টিভেট করে, সক্রিয় করে। চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং এই প্রদক্ষিণরত অবস্থায় যে যে রাশি সামনে দিয়ে যায় আর আড়াই দিন অন্তর, সেই রাশি কিন্তু যেদিন জন্মাচ্ছে যে সেই রাশি হয়, বা চন্দ্র যে কোনো জিনিসকে অ্যাক্টিভেট করছে। ফলত চলতি রোগভোগ, মানে আপনার যা রোগভোগের মধ্যে বর্তমানে ভুগছেন, কেউ যদি সুস্থ থাকেন খুব ভালো কথা, সুস্থ আছেন ভালো থাকুন, কিন্তু যারা রোগভোগে ভুগছেন এই চলতি রোগভোগ কিন্তু আজকের দিনে কোনো না কোনো ক্ষেত্রে বাড়তে পারে। চন্দ্র কিন্তু জলের কানেকশান দেয়, তো সাধারণত জলবাহিত রোগ, যে কোনো জলবাহিত রোগ এ টু জেড, সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আজকের দিনে হতে পারে। চন্দ্র খারাপ থাকলে দেখবেন মানুষের একটু সর্দি কাশির ধাত থাকে, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা থাকে, সেগুলো কিন্তু জেনারেলি হতে পারে, এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। এবং স্কিনের সমস্যা কিছু ক্ষেত্রে আসতে পারে। চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, তাহলে আপনারাই বুঝতে পারছেন মনোরোগের যাদের সমস্যা আছে তারা কিন্তু আজকের দিনটা একটু খেয়াল রাখবেন। এবং রাতের দিকে যেহেতু মঙ্গলের কানেকশান আসছে, ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে যে কোনো ব্লাড রিলেটেড সমস্যার ক্ষেত্রে আপনাদের একটু সজাগ সতর্ক থাকতে হবে। এবং মঙ্গলের নক্ষত্রে চোটাঘাত, রক্তপাত এগুলো কিন্তু বাড়ে। জেনারেলি সারাদিনের মধ্যে সমস্যাগুলো সেরকম না থাকলেও সন্ধ্যার দিকে এই বিষয়গুলো কিছুটা অ্যাক্টিভ থাকতে পারে। চন্দ্র মাকে রিপ্রেজেন্ট করে, মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু এখানে সেবা ধর্মকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি নিছকই মনের তাগিদেও কাউকে সেবা করেন বা আপনি সেবামূলক কোনো কাজ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে থাকছে। সাধারণত চন্দ্র যে প্রভাবাধীন দিনে সফটওয়্যার, সফিস্টিকেটেড কাজ, যেখানে ব্যাক অফিস জব চলছে সেরকম ধরনের কাজ, প্লাস আমি রোহিণী নক্ষত্রের বৈশিষ্ট্য বলেছিলাম, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এই ধরনের কাজ, তাছাড়া মেকআপ আর্টিস্ট যারা পার্লারের কাজ করছেন, সেলুন ইত্যাদি রিলেটেড কাজ করছেন, বিনোদন জগতে যুক্ত আছেন, আপনি কোনো আর্টিস্ট হতে পারেন, আপনি কোনো ক্যামেরাম্যান হতে পারেন, ফটোগ্রাফি স্টুডিও ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া যেখানে লাইটিং এর কোনো কাজ চলছে, যেখানে ঔজ্জ্বল্য লাইটিং গিফট আইটেমের কিছু কাজ চলছে, সেগুলো ভালো যেতে পারে। আপনার যদি গতদিনও বলেছিলাম আপনাদের খেয়াল আছে, জল রিলেটেড কোনো প্রফেশন থাকে, নৌকা আছে, কোনো বিষয়ে প্লাম্বিংয়ের কাজ করছেন, কোনো ধরনের মিনারেল ওয়াটারের কাজ করছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যাদের অমাবস্যায় জন্ম হয়েছে, যাদের জন্মছকে লবণ চাঁদা যোগ আছে, যাদের পূর্ণিমায় জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খেয়াল রাখবেন, মানসিক প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। যে কোনো সিদ্ধান্ত আমার মনে হয় একটু প্রয়োজনে কারোর সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিন, নচেত কিন্তু কী হবে, আপনি আবেগের বসে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সেটা কিন্তু হরস্কোপে নেগেটিভ পয়েন্টের একটা কারণ হিসেবে ধরতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে দেখুন, চাকরি এবং ব্যবসা দুক্ষেত্রে আমি এখানে বলবো যে
কৃষিকাজ, ফলমূল, যে কোনো ধরনের সবজিপাতি কাজকর্মগুলো আজকের দিনে ভালো যেতে পারে। যারা সিভিল কনস্ট্রাকশন ইভেন্ট অর্গানাইজারের কোনো কাজ করছেন সেগুলোতে আজকের দিনটা ভালো যেতে পারে। সাধারণত হকারি ফেরি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং ধরুন যারা সাইকোলজিস্টের কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজার, যেখানে মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করতে হয়, তো সেই জায়গাগুলো আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। প্রফেশন ওয়াইজ, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাই হোক না কেন, অঙ্গারক যোগের প্রভাব যেহেতু দিনের শেষ ভাগে বাড়বে, আমি আবারও সতর্ক করছি যে রাগ জেদ করবেন না। আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে প্রিভিয়াস লাইফে কখনো সে বিষয়ে একটু সজাগ সতর্ক থাকবেন। তবে রোহিণী নক্ষত্র অত্যন্ত একটা শুভ নক্ষত্র হিসেবে ধরা হয়। শুভ কাজ বলতে যা বোঝা যায়, আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ শুভ হতে পারে, কোনো পূজা অর্চনা শুভ হতে পারে, কিছু এগ্রিমেন্টাল ডিল শুভ হতে পারে, সেই শুভ কাজগুলো আজকের দিনে করার জন্য দিনটা কিন্তু পারফেক্ট। ধ্যান, মেডিটেশন, গুরুর সান্নিধ্য এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। সামগ্রিক বিশ্লেষণটা এবার আমরা লগ্নরাশির প্রেক্ষাপটে করে নিই, দেখে নিই কোন লগ্ন কোন রাশিতে কী আলাদা ফল আসছে। তবে জেনারেল প্রেডিকশনের বিষয়টা মাথায় রাখবেন, চট করে আজকের দিনে কিন্তু কোনো তর্ক বিতর্ক ভাবাবেগপূর্ণ বিষয়ের মধ্যে জড়াবেন না, তাহলে আপনার টাইম লস হতে পারে, এটা কিন্তু সবার আগে খেয়াল রাখবেন। আপনাদের ফোন নম্বর তো দেয়াই আছে, ফোন নম্বর পেয়ে গেছেন স্ক্রিনে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। চলে আসছি এবার আমরা লগ্নরাশির আলোচনায়। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো রাশি দ্বিতীয়, রোহিণী নক্ষত্রেই ম্যাক্সিমাম চন্দ্র থাকছে। সাধারণভাবে গান বাজনা ইত্যাদি মিউজিক রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা কোনো লেকচারার, তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। বাড়িতে বন্ধু আত্মীয় পরিজনের আগমন হতে পারে, আপনার সুস্বাদু খাবারের প্রতি কিছুটা আকর্ষণ বাড়তে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, কারোর সঙ্গে যোগাযোগ, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে এই সময় ভালো যোগ পাবেন। বন্ধুবান্ধব, প্রতিবেশী, ভাই বোন, এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। ছোটোখাটো ভাবনা চিন্তা মনকে বিশেষভাবে কিন্তু প্রভাবিত করবে। দাঁত মাড়ির ব্যথা বেদনা থাকলে সেটা বাড়তে পারে, চোখের সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কাউকে কোনো প্রস্তাব দেয়া, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সেভিংসে ফান্ডিং করতে পারেন, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পাওনা গণ্ডা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, যারা কোম্পানির ফ্রন্টলাইনে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। মানসিক ইমোশান বা একটু জেদি প্রভাব যদি দেখেন, সেটা সন্ধ্যা বা তার পরবর্তী সময় কিছু বিষয় কিন্তু বাড়তে পারে। এটা কিন্তু বাড়াকমা করার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, স্কুল কলেজ এডুকেশানগুলো মোটের ওপর স্বাভাবিক থাকবে, ভাইভ এক্সাম থাকলেও ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সামগুলো মোটের ওপর ভালো ফল পাবেন। হাতের কাজ, ডিজাইনিং, সাধারণত যারা কোনো ধরনের চুক্তিভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের, ক্লায়েন্ট, বিশেষত যারা এরকম ক্লায়েন্ট বেস কাজ করছেন ভালো যেতে পারে। সরকারি কর্মীরা সাধারণভাবে ভালো ফল পাবেন, যারা টেকনোলজিক্যাল কাজ করছেন তারা ভালো ফল পাবেন, লেখক লেখিকা যারা আছেন তারা কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত এখানে পারিবারিক ব্যবসা, খাদ্য আহার্য সামগ্রী, বিনোদনমূলক পেশা, এছাড়া ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ইভেন্ট অর্গানাইজ করছেন, রান্নাবান্নার কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। এবং অনলাইনে যেসব ব্যবসা বাণিজ্য, হকারি ফেরি, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। বিস্তার সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এই জায়গাটা ঠিকঠাক বলতে পারি। দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকবে, নতুন সন্তান যোগ আসতে পারে, ফাটকা আয়ের সংযোগ আছে, আইনি কাজে কিছু শুভ পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আগস্টের রাশিফল সহ বৃহস্পতির বক্রতার ভিডিওটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে রাশিতে চন্দ্র উচ্চস্থ, আবেগ অনুভূতি তো থাকবেই একটু বেশি। সাধারণভাবে এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে, মন ভীষণ মাত্রায় উদাসীন থাকবে, তাই যে কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে, কাজকর্মে কিছু নিয়মমাফিক জায়গায় পরিবর্তন হতে পারে, রোজ যা হয় তার বাইরে অন্য কিছু হচ্ছে বা রুটিনটা পরিবর্তন হচ্ছে সেটা হতে পারে। সাধারণত চলতি রোগভোগের পরিমাণ বাড়তে পারে, কমিউনিকেশান ভালো হবে, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। কেনাকাটি, সংসাদপূর্ণের কাজগুলো আজকের দিনে করতে পারেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকবে, দাম্পত্য জীবন সুখ শান্তি ভরা থাকবে, কিন্তু যেহেতু চন্দ্র রাশিতে আছে ছোটোখাটো বিষয় আপনি যদি জেদ আবেগ এগুলোকে বাড়ান সেগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে সাধারণত কোম্পানির ফ্রন্টলাইনে যারা আছেন, ব্যাঙ্কিংয়ে যারা আছেন, ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন, এরা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আউটওয়ার্কসের সঙ্গে যুক্ত যারা আছেন তারা ভালো ফল পাবেন। অনলাইনে যারা কাজকর্ম করছেন, ঘুরে ফিরে যারা কাজ করছেন, সেগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। সাধারণভাবে এখানে আপনার কারোর সঙ্গে যদি কোনো ডিল করার থাকে, কোনো চুক্তি করার থাকে, কোনো মিটিং করার থাকে, সেগুলো করতে পারেন, তাতে অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, জল, আহার্য সামগ্রী, সাদা জিনিসপত্রের ব্যবসা বাণিজ্যগুলো বেশি ভালো যাবে। এছাড়া অনলাইন ট্রান্সপোর্ট, এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা
কিন্তু ভালো ফল হরোস্কোপ দিতে পারে। এর বাইরে টেকনোলজিক্যাল যেসব ব্যবসা চলছে সেগুলো কিন্তু ভালো যেতে পারে। শৌখিন দ্রব্যাদি, কাঁচ রিস ইত্যাদি জাতীয় ব্যবসা যেগুলো আমি জেনারেল প্রেডিকশনে বলেছি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো যাবে। আজকের দিনে এটুকু বলবো, দেখুন চন্দ্র রাত্রিরে বা রাতে সন্ধ্যার পর মঙ্গলের নক্ষত্র আসছে, তখন কিন্তু আপনাদের খরচ কিছুটা বাড়বে, রানিং হেলথ ইস্যু কিছুটা ডিস্টার্ব করতে পারে, ঘুম সংক্রান্ত জায়গায় ডিস্টারবেন্স থাকতে পারে, বিদেশি তবে যোগাযোগ আসতে পারে, বৈদেশিক কাজগুলোর অগ্রগতি সফলতা লাভ এগুলো কিন্তু অবশ্যই এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। আর পার্টনারের হেলথ নিয়ে একটু সতর্ক থাকবেন যদি সমস্যা কিছু থেকে থাকে। আদারিস দিনটা শুভ, বিশেষত আপনি এই দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন, অ্যাক্টিভ কোনো কাজ করার ক্ষেত্রে সেটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনারা আগস্টের রাশিফল বৃহস্পতি বক্রতার ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশি কিন্তু দ্বাদশ হবে, ঘুমের পরিমাণ বাড়বে, বিদেশি যোগাযোগগুলো আছে, আর্থিকভাব শুভ হলেও কিছুটা খরচ বাড়বে, আপনার প্রয়োজনীয় খাতে কিছু খরচ, লং টার্ম ইনভেস্টমেন্ট, কোনো বিদেশি ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে, তবে বিদেশি টাকা যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। মুড সুইং একটু বেশি হবে, বিক্ষুব্ধভাবে কিন্তু মুড এদিক ওদিক কিন্তু করতে পারে, পড়াশোনা মোটের উপর ভালো যাবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো, রুটিন মাফিক জায়গাটা একটু পরিবর্তন হতে পারে, আপনার খাওয়া দাওয়া রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম দূরের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে ভালো, সাধারণভাবে যারা কথা বেশি খান গান বাজনা যারা করেন ভালোবাসেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে, ভ্রমণ পিপাসু মানুষের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এছাড়া বিদেশে যারা আছেন দূর রাজ্যে দূর জেলায় আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও সন্ধ্যা পরবর্তী সময় বা রাতের দিকে কিছু বিষয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে, কিছু প্রাপ্তি ইচ্ছা সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো। কর্মক্ষেত্রে সাধারণত গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছে, মেডিকেল ফিল্ড, ঘুরে ফিরে কাজ, বৈদেশিক কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ এবং পারিবারিক ক্ষেত্রে যেসব চাকরি এবং ব্যবসা চলছে সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। সাধারণভাবে সকসাদ পূরণের ক্ষেত্রে আপনি আজকের দিনে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, ক্লায়েন্ট মিট করতে পারেন, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সাধারণত এখানে ভ্রমণ পেশা, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, এখানে আমি কোনো ধরনের পাইকারি দ্রব্যের কাজ, যারা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া কাজ করছেন, সোশ্যাল ওয়ার্ক কাজ, যারা এনজিও রিলেটেড কাজ করছেন সেই ধরনের ক্ষেত্রে কাজগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া কোনো পণ্য পরিবহনের কোনো কাজ করছেন, লিকুইড কোনো প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন সেগুলো ভালো যাবে, কম্পিটিশনে সাকসেসফুল হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকতে হবে। চন্দ্র উচ্চস্থ হলেও চন্দ্র যেহেতু দ্বাদশে আছে মাঝে মাঝে ভালো মন তার মধ্যে একটু একটু বিষয় মুড সুইং হয় সেটা কিন্তু হতে পারে। আপনারা অবশ্যই আগস্টের রাশিফল সঙ্গে বৃহস্পতি বক্রতা যে প্রাপ্তি ভিডিওটা আমি মাঝে মাঝে মুক্তি বলে ফেলছি বৃহস্পতি বক্রতা প্রাপ্তির ভিডিওটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্র কিন্তু উচ্চস্থ বা তুঙ্গস্থভাবে থাকার জন্য শরীর মনের ওপর পজিটিভ এনার্জি থাকবে, বাধাপ্রাপ্ত কাজগুলোকে উদ্ধার করার প্রয়াস করতে পারে, যে কাজগুলো করতে গিয়ে একাধিক বাধা আগে পেয়েছেন সেই ধরনের কাজগুলোকে আজকের দিনে কিন্তু করে ফেলার চেষ্টা করুন। সাধারণভাবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, ফাটকা আয়ের যোগ আছে, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মনের ওপর ভালো ফল দিতে পারে। এছাড়া সাধারণভাবে কেনাকাটি সকসাদ পণ্যের কাজ, আউটডোর কমিউনিকেশান এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন এবং এখানে সন্তানভাব আজকের দিনে কিন্তু শুভ থাকছে, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও ভালো কিছু ঘটনা ইত্যাদি কিছু ঘটতে পারে। চন্দ্র মঙ্গলের কানেকশানে যখন যাবে সন্ধ্যার দিকে তখন কিন্তু খানিকটা জেদি ভাব বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটা ডেভেলপমেন্ট আছে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, যে কাজগুলো বাধা এসছে সেগুলো শেষ করার প্রয়াস করতে পারেন, ক্লায়েন্ট মিট বা ইত্যাদি করতে পারেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, সফটওয়্যার আইটিতে যারা যুক্ত, ডিজাইন ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইনে যেসব কাজকর্ম চলছে সেগুলোতেও আজকের দিনটা কিন্তু আপনি গুড রেজাল্ট পেতে পারেন এবং আজকের দিনে কোনো সমস্যা এলে সন্তান স্থানীয় কারোর মত নিয়ে যে কোনো কাজ করবেন সেটা আপনাদের ক্ষেত্রে শুভ এবং ভালো হওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে সাধারণভাবে আজকের দিনে বলবো আপনার ইম্পর্টেন্ট সকসাদ পূরণের কাজ, কিছু দেখা সাক্ষাৎ, কোনো ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া এগুলো কাজগুলো করতে পারেন। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু থাকতে পারে, এটা বিষয়ে সতর্ক থাকবেন। ওভার কনফিডেন্স সমস্যার কারণ হতে পারে, এটার বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা সাধারণত এন্টারটেনমেন্ট মিডিয়া, প্রেস, প্রিন্টিং, কোনো ধরনের জল আহার্য সামগ্রী, এই ধরনের ব্যবসাগুলো কিন্তু প্রাধান্য পাবে। দাম্পত্য জীবন স্থিতিশীল, তবে দাম্পত্য বিষয়ে যারা সমস্যা ফেস করছেন হঠাৎ করেই তারা হতে পারে রবি শনি বীজযোগ কিংবা শনি বকরির জন্য হচ্ছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিতে পারেন। আর এটুকু বলবো আজকের দিনে মেনলি
চন্দ্র যেহেতু উচ্চস্থ হয়ে আছে, আপনার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল থাকছে, স্কুল কলেজ এডুকেশন চাকরিমুখী পড়াশোনা কোনো অ্যাডমিশন কম্পিটিটিভ এক্সামও মোটের উপর ভালো ফল থাকছে। সামনেই ভাগ্যপতি বক্রী হবে বৃহস্পতি 29 তারিখ, সঙ্গে আগস্টের রাশিফল আপডেট দিয়েছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র রোহিণী নক্ষত্রে এবং কর্ম হবে, কর্মক্ষেত্রে কিছু আশাব্যঞ্জক সিচুয়েশন থাকতে পারে, পুরনো কিছু প্রাপ্তি ইত্যাদি হতে পারে, বৈদেশিক কাজগুলো সফলতা লাভে যোগ আছে। আপনি যদি বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, চাকরি ব্যবসা পড়াশোনা পার্সোনাল বিষয়, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনি যদি জন্মস্থান থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে, সাধারণভাবে খরচপাতির হাত একটু ওপেন থাকতে পারে, এদিক ওদিক করে খরচ হয়ে গেল, সাধারণ কেনাকাটি সৎসাৎ কোনো কাজ করতে পারেন। বিদ্যাভাব শুভ যেতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক, নতুন প্রেমের যোগাযোগ আছে, সে বিষয়ে ভালো ফল পাবেন এবং অবশ্যই প্রেমের বিষয়ে আজকের দিনটা শুভ কাটবে। মঙ্গলের যে কানেকশান সেটা সন্ধ্যা পরবর্তী সময়ে আসছে। আমি এই সময় এটুকু বলবো যে কিছু বিষয়ে গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, পারিবারিক ক্ষেত্রে কিছু আলোচনা ইত্যাদি এগুলো আজকের দিনে হতে পারে। সাধারণভাবে এখানে সাদা বস্ত্র, ইলেকট্রনিক্স আইটেম, সেলফ প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো চাকরি এবং ব্যবসা সেগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে রবি শনি বীজচোখ চলছে, তাই প্রতিটা পদক্ষেপ সাবধানেই নিতে হবে। তবু এখানে যে ব্যবসাগুলো বললাম, প্লাস ছোটো গাড়ির ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, মেডিকেল সামগ্রীর ওপর কিছু ব্যবসা বাণিজ্য, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। পরিবারের মত নিয়ে যে কোনো কাজ করুন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক শুভ হবে। আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যে কোনো বিনোদন জগতে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া সোশ্যাল ব্লগিং বা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণত একটু চেস্ট লাং রিলেটেড সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, গাইনি সমস্যা একটু দু আসতে পারে, এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। ডিটেলটা জানতে আমি আপনাকে পরামর্শ প্রথমেই দেবো যে আগস্টের রাশিফলটা দেখবেন, সঙ্গে বৃহস্পতি বক্রতার ভিডিওটা তো মিস করবেন না, সেখানে ডিটেলটা জানতে পারবেন। আর অবশ্যই আজকের দিনে ইনভেস্টমেন্ট আর্থিক ক্ষেত্রে কাজকর্মগুলো করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফাটকা লাভের ক্ষেত্রে স্থিতিশীল দিনটা। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র নবমী, নবম একাদশ কানেকশন, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। আজকের দিনে সাধারণত আপনার কিছু মানসিক ইচ্ছা, তৃপ্তিদায়ক কোনো কাজ, কিছু শখ আহ্লাদ পূরণ সেগুলো হতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থেকে ভালো কাটবে, তবে দিনের শুরু থেকে বৈকালের মধ্যে যে কোনো কাজ করার চেষ্টা করুন, সন্ধ্যার জন্য কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, পেন্ডিং কাজকে উদ্ধার করতে পারেন, ফান্ডিং আর্থিক কাজ কিছু করতে পারেন, লোন প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু প্রয়াস করে দেখতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এছাড়া সাধারণভাবে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কমিউনিকেশান খুব ভালো হবে, সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্কিং এগুলোতে যারা আছেন সেগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া যে কোনো চলমান কাজ, এদিক ওদিক ঘুরে ফিরে কাজ করতে হয় যে কাজগুলো, চলমান কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, যেখানে গতি আছে, ড্রাইভিং ইত্যাদি কোনো জায়গায় গিয়ে কোনো কাজ করতে হবে, সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো ফল বা শুভ ফল দেয়, সেখানে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া সাধারণভাবে এখানে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, ব্যাংকিং ওয়ার্কসে যারা আছেন ভালো যাবে, ব্যাক অফিস জব যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, ট্রান্সপোর্ট মিডিয়া এগুলোতে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, এবং যে কোনো ধরনের টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন, কোনো ধরনের কুরিয়ার ইত্যাদি অনলাইনের কিছু কাজকর্ম চালাচ্ছেন সেগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি বেটার রেজাল্ট সব ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটা কিন্তু পেতে পারেন, সেটা অবশ্যই হরোস্কোপ সাপেক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে সাধারণভাবে আজকের দিনে কিছু সেল করা, ডিল করা, বিক্রয় করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, পারিবারিক কিছু অনুষ্ঠান ইত্যাদি হতে পারে, আইনি কাজে কিছু শুভ পরিবর্তন হলেও দিনের শেষ দিকটা কিন্তু কিছু বিষয়ে যৌথ কাজের সমস্যা বা কিছু পার্টনারশিপের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা সেগুলো বাড়তে পারে। সাধারণভাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটজনিত সমস্যা, হজমজনিত সমস্যা এগুলো একটু আসতে পারে, এগুলো বিষয়ে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, অন্যথায় আজকের দিনটা কিন্তু মোটের উপর স্বাভাবিক থেকে ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি এটা বলবো যে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি, এছাড়া আধ্যাত্মিক ক্রিয়াকাজ, কোনো গুরুর সান্নিধ্য এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু ভালো যেতে পারে, এবং নতুন উদ্যোগ নেওয়া, মিটিং, কারোর সঙ্গে আলাপ আলোচনা করা, কোনো জিনিসপত্র বাড়ির সেল করা এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। খুব সাধারণ ছোটোখাটো বিষয়গুলো মনকে একটু প্রভাবিত করতে পারে, দিনের শুরুটা যতটা ভালো যাবে শেষ দিকটা কিন্তু কিছুটা সমস্যাবহুল, টুকিটাকি বিষয়ে প্রবলেমস, মানসিক ডিস্টার্বেন্স সেগুলো কিন্তু থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অবশ্যই যে আগস্টের রাশিফল এবং বৃহস্পতির বক্রতার ভিডিওটা দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে, আর সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
লগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে অষ্টমভাবে। অষ্টমভাবে চন্দ্র উচ্চস্থ হলো, মানসিক জায়গাটা একটু দুর্বল থাকছে, যে কোনো কাজ একটু বুঝে শুনে করতে হবে, নচেত ভাবাবেগ তাড়িত যে কোনো কাজ করে ফেলতে পারেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। গতদিনের সিমিলার বেশ কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল স্ট্যাটাসটা আপনার থাকতে পারে। মঙ্গলের নক্ষত্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, একটু রাগ জেদের পরিমাণ বাড়া, সেগুলো কিন্তু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকবে, তবে শনি বকরি এবং রবি শনি বীজযোগ থাকলে আহামরি কিছু ভালো রেজাল্ট এই মুহূর্তে সব ক্ষেত্রে পাবেন না। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, এই ধরনের যোগ থাকলে, নচেত ফাটকা লাভ আজকের দিনে হতে পারে। আইনি কাজে রদবদল হতে পারে, চাকরিতে ট্রান্সফার চেঞ্জ হতে পারে, তবে কর্মক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো, জবরদস্ত কাটবে, কাজের ক্ষেত্রে উন্নতি সূচক খবর খবর আসতে পারে। যৌথ কাজগুলোর সামান্য বিঘ্নতা সন্ধ্যার দিকে থাকলেও বা যারা নাইট শিফটে কাজ করছে থাকলেও, আদারওয়াইজ আজকের দিনটা ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে উপযোগী বলে আমার মনে হয়েছে। যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, পেন্ডিং কিছু কাজ শেষ করতে পারেন, কোনো কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিসিশান নিতে পারেন, নতুন কাজের কিছু সন্ধান করতে পারেন, সেগুলোতে কিন্তু সামগ্রিক ক্ষেত্রে আপনার কিন্তু ভালো ফল এক্সপেক্টেড, এই বিষয়ে কিন্তু গুড রেজাল্ট আপনি পেতে পারেন। এছাড়া এখানে গান বাজনা ইত্যাদি গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো, ব্যাঙ্কিং সেক্টর, আইনি পেশা, সেগুলোতে ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা কাজ করছেন সেগুলোতেও কিন্তু আজকের দিনটি আপনারা কিন্তু ভালো রেজাল্ট সামগ্রিক ক্ষেত্রে পেতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন আজকের দিনে হতে পারে। মায়ের মতকে প্রাধান্য দেবেন, পারিবারিক মতকে প্রাধান্য দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। এর বাইরে এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে চন্দ্র দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, আত্মীয় স্বজনের সাহায্যে কোনো কাজ করতে পারেন, দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা বিশেষত টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। রান্নাবান্নার কাজ, হাতের কাজ, খাদ্য আহার্য সামগ্রী, জল দুধ ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। সেটা অনলাইনে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। লাইফে কিছু চেঞ্জ, আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ, সেগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। চন্দ্র অষ্টমে যেখানে অবস্থান করছে এখানে গবেষকদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, চাকরিমুখী যারা পড়াশোনা করছেন ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে রুটিন মাফিক জায়গাটা একটু মধ্যম প্রকৃতির থাকলেও ওভারঅল হায়ার স্টাডিজ বা ইত্যাদি ক্ষেত্রে আপনারা ন্যাচারালি কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। গান বাজনা করেন বা যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা মোটের ওপর ভালো যেতে পারে। অবশ্যই আপনাদের রাশি শনির ঢাইয়া শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় সমস্যা, লাইফে কিছু চেঞ্জেস, পারিবারিক জায়গাটা কিছু প্রবলেম, এগুলো অনেকের আসতে পারে। সেই বিষয়ে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। চলে এলাম বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, কিন্তু রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র সমসপ্তমে। আবেগ অনুভূতি তাড়িত দিন, সামান্য ক্ষেত্রে আজকের দিনটা মন একটু আনমনা হতে পারে। সন্ধ্যা পরবর্তী সময়ে একটু হলেও কিছু বিষয়ে মেজাজ স্ট্রং ইত্যাদি থাকার সম্ভাবনা থাকছে, যেহেতু মঙ্গল নক্ষত্রের প্রভাব থাকবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। যে কোনো ধরনের অ্যাডমিশন বা ইত্যাদি কোনো হায়ার স্টাডিজের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যেতে পারে। এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু আজকের দিনে নিতে পারেন। সাধারণভাবে কেনাকাটি, সংসার পূরণের কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর থাকবে, তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ আপনার মোটের ওপর ভালো যাবে। এছাড়া প্রিন্টিং প্রেস এগুলোতে যারা আছেন, আমি জেনারেল প্রেডিকশানে যে কটা ব্যবসা বললাম সেই ধরনের ব্যবসা, প্লাস এখানে সেলফ প্রফেশন, ইভেন্ট এন্টারটেনমেন্ট এই ধরনের প্রফেশন, কোনো ধরনের বিশেষত ফাস্টফুড, স্ট্রিট ফুড এই জাতীয় যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন সেগুলোতে আজকে ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে। এছাড়া লাইফ পার্টনার, গুরুজন এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। বাধাপ্রাপ্ত কাজে কিন্তু অগ্রগতি আজকের দিনে কিন্তু থাকতে পারে, এই বিষয়টা কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এছাড়া আজকের দিনে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর আজকের দিনটা ভালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ, দাম্পত্য মামলা চললে সেই মামলার ক্ষেত্রে কিছু গতিবিধি পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে কিছু বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কস, ব্যাঙ্কিং, ফিল্ড ওয়ার্কিং এগুলোতে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, এগুলোতে কিন্তু এগোতে পারেন। এছাড়া আপনি আজকের দিনে পার্সোনাল জিনিসপত্র কেনাকাটি ইত্যাদিতে আজকের দিনটাকে টার্গেট করতে পারেন। সন্ধ্যার দিকে একটু শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে, বা সন্ধ্যা বা রাতের দিকে এই জায়গাটা শরীর স্বাস্থ্যের কিছুটা আপডাউন হতে পারে, এই বিষয়টাও আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এছাড়া আমি এটুকু বলবো যে দেখুন, আজকে চন্দ্র এবং মঙ্গলের কানেকশান যেহেতু সন্ধ্যার দিকে হচ্ছে, সকাল সকাল যে কোনো কাজ করে নেওয়া বা দুপুরের মধ্যে যে কোনো কাজ করে নেওয়া শুভ, সেটাই আপনাদের ক্ষেত্রে আমি সাজেশন দেবো। এর বাইরে
মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগপূর্ণ বিষয়গুলো আজকের দিনে থাকতে পারে, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর এখানে প্লেয়ারদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, গুপ্তশত্রুর হদিশ আজকের দিনে পেতে পারেন, কিছু বিষয়ে গুপ্ত বিষয়ে কিছু চর্চা, কিছু জ্ঞান চর্চা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সাধারণ পড়াশোনার বাইরেও এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। সম্পর্কের আজকের দিনে গুরুত্ব দিন, সাধারণ যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো, ফাটকা লাভের যোগ আছে, ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন, আর্থিকভাবে আজকের দিনে শুভ বলেই আমরা হরোস্কোপে মনে করছি। যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারের মতকে আজকের দিনে গুরুত্ব দিন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আগস্টের রাশিফল। বৃহস্পতি বক্রতার ভিডিওটা আগেই আপডেট দিয়েছি, মিস করবেন না, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। সাময়িক আপনাদের স্বস্তি, কারণ ঢাইয়া সবে সবে সেরেছে, এটা সাময়িক সময় হলো, জানুয়ারি অবধি থাকবে 2023। অবশ্যই বিষয়টা কেমন ফল পাবেন দেখে নেবেন ভিডিওতে। ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সাধারণভাবে ষষ্ঠেই, একটু মুড সুইং বা একটু মুড অফের টেন্ডেন্সি কিছু কিছু বিষয়ে থাকবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, মায়ের সঙ্গে মতান্তর কিছু বিষয় হতে পারে, কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ জায়গাটা আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনের শুরু থেকে মধ্যবর্তী সময় অবধি ভালো, কিন্তু সন্ধ্যার দিকটা যেহেতু মঙ্গলের কানেকশান এবং ষষ্ঠের কানেকশান থাকে, ছোটোখাটো বিষয়ে আবেগ অনুভূতি বাড়তে পারে, তবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে পারেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, কোনো ঝুটঝামেল অশান্তি মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। দেখবেন এই প্রেডিকশন আমি গতদিনও করেছিলাম, এই জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো ফল এখানে কিন্তু থাকতে পারে। সাধারণভাবে ঘোরাফেরা, কোনো জায়গায় যাত্রা, মুভমেন্ট, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল আসছে। গুপ্তশত্রু হদিশ পেতে পারেন, কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু ভালো ফল থাকতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু দিতে পারে। প্লেয়ারদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এই বিষয়টাও কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করতে পারে। ওষুধপত্রজনিত কাজ, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ করতে পারেন, কর্মক্ষেত্রে দূরের কাজ, ব্যাক অফিস জব, ব্যাংকিং সেক্টর, এগুলোতে ভালো ফল পাবেন। ট্রান্সফারে কিছু সম্ভাবনা হরস্কোপে আছে, ডিপার্টমেন্টাল এক্সাম চাইলে আপনি নিশ্চয়ই দিতে পারেন, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। এছাড়া ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে প্রতিযোগিতা একটু থাকলেও মোটের উপর মহিলাদের ব্যবহার্য সামগ্রী ঘুরে ফিরে কিছু ব্যবসা বাণিজ্য, কোনো ধরনের টেকনিক্যাল পেশা, মিডিয়ায় কিছু কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং অনলাইন ভিত্তিক যে কোনো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। দূরের সংযোগে উন্নতি লাভ আজকের দিনে হতে পারে, সেই বিষয়টা ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে আমি এটাও বলবো যে আজকের দিনে কেনাকাটি, শখসাধ পূরণের কাজ, এগুলো করার ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক এগোনোর চেষ্টা করবেন। হেলথের ক্ষেত্রে কোমরে ব্যথা বেদনা বাড়তি, ঘুমের প্রয়োজনীয়তা বলতে পারেন, বা কিছু বিষয় একটু আপনার পেটজনিত সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা থাকার সম্ভাবনা হরস্কোপে থাকে। বিবাহযোগ আছে, সম্বন্ধ প্রেমযোগ ক্ষেত্রে বিবাহযোগ পাবেন, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কানেকশান হরস্কোপে কিন্তু থাকছে। প্রয়োজনীয় খাতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলে জানতে আপনাদের রাশির আবার কিন্তু সাড়ে সাতে শুরু হয়ে গেছে, উপরন্তু আবার শনি বক্রি এবং বৃহস্পতি বক্রি হচ্ছে, ফলত আপনাদের রাশির উপর একটা প্রেশার তো আছেই, বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষত ফিনান্সিয়াল বিষয় এবং শরীর স্বাস্থ্য বিষয়, এই দুটো বিষয় কিন্তু একটু সতর্ক থাকা দরকার, এবং বাস্তু নিয়ে কিছু সমস্যা চললে একটু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে বৃহস্পতি বক্রতার ভিডিওটা মিস করবেন না, যেটা আগের দিনে আপডেট দিয়েছি, এবং সে রাশিফলটা, সামনের রাশিফলটা আসছে, সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির পঞ্চমে এবং উচ্চস্থভাবে। এখানে আমি গতদিনের বহু প্রেডিকশন সিমিলার রাখবো, আপনার সুপ্ত চিন্তাভাবনা, কিছু ইচ্ছা সম্পূর্ণের কাজ করতে পারেন। আপনি যদি একজন আর্টিস্ট বা ক্রিয়েটিভ পার্সন হন, বা নিছকই আপনি মনের তাগিদে কিছু কাজ করেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেস, প্রিন্টিং, মিডিয়া ফিল্ড এবং ব্যাংকিং সেক্টরগুলো আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা হরস্কোপে থাকছে, নতুন ব্যবসার যোগাযোগ, চলতি ব্যবসায় লাভ হওয়া, ব্যবসার ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগও আসে, তবে সন্ধ্যার দিকটা একটু জেদ রাগপূর্ণ হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, প্রেমজ বিবাহের ক্ষেত্রে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ করতে পারেন। সামান্য কিছু বিষয় আমি এখানে বলবো যে মঙ্গলের যেহেতু প্রভাব সন্ধ্যার দিকে থাকছে, এবং পার্সোনাল বিষয় বা পারিবারিক বিষয়গুলো একটু অ্যাগ্রেসিভ কম হবেন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। কর্মক্ষেত্রে সাধারণভাবে এই প্রফেশনগুলো ছাড়াও এখানে কিন্তু আপনার পেন্ডিং কাজ উদ্ধার করা, উবরি কিছু কাজ করা, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পার্ট টাইম বেসিস চাকরি বা ব্যবসা করছেন, সেগুলোতে আজকের দিনটা ভালো যাবে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে সাধারণত পেটজনিত সমস্যা, চেস্ট, লাং, ব্রঙ্কিয়াল রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। সন্তান যোগ আজকের দিন অত্যন্ত শুভ হতে পারে, নতুন সন্তানের ক্ষেত্রেও ভালো, এবং আমি সন্তানের ফিউচার প্ল্যানিং, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে আমি ভালো বলবো আজকের সারাদিনটা। এছাড়া সাধারণভাবে আজকের দিনে ঘুরে ফিরে কাজ, মুভমেন্ট আছে, এরম ধরনের কাজগুলো কিন্তু ভালো ফল পাবেন। এন্টারটেনমেন্ট প্রিয় মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, বিনোদন আজকের দিনে কিন্তু ভালো হবে।
ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। বাড়ি ঘর গৃহ সংক্রান্ত বিষয় কোনো কাজের সুরাহা আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যথেষ্ট ভালো, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। আর সাধারণভাবে আজকের দিনে কিছু সেল করা ডিল করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সাড়ে সাথে আবার পুরোদমে শুরু হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। বৃহস্পতি বক্রতার ভিডিওটা আসছে, দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ফাটকা আয়ের কিছু সংযোগ আজকের দিনে পেতে পারেন। সমস্যা থাকলে ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। চলে এলাম কুম্ভ লগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে। চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে চতুর্থে, গৃহস্থলী কাজ পারিবারিক কাজ করতে পারেন চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য। আপনার যে কোনো সাধারণত শখসাত পূরণে কেনাকাটি, গ্যাজেটস পারচেস, জমি জায়গা, বাড়ি সংক্রান্ত ডিল করতে পারেন। তবে মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে, তবে তার মতকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সব দিক থেকে উচিত হবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রেও যোগাযোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে। রাগ, জেদ, পরাক্রম, সাহস, এই সব কিছুই কিন্তু সন্ধ্যা দিকে বা বিকেলের পরবর্তী সময় কিছুটা বাড়তে পারে। সাধারণভাবে কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করলেও হাত একটু খরুচে থাকবে, খরচের বিষয়টা একটু মেপে ঝুপে এগোতে হবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। ফিনান্সিয়াল ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এডুকেশন ক্ষেত্রে স্কুল কলেজে পড়াশোনা এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ছোটোখাটো বিষয় একটু চিন্তিত হওয়ার টেন্ডেন্সি আজকের দিনে থাকবে, যেহেতু মনের ঘরে মনের কারো গ্রহ চন্দ্র আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে চন্দ্রের সরাসরি দৃষ্টি থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ, মিডিয়ার কিছু কাজকর্ম, সেগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন, ব্যাক অফিসে যারা যুক্ত আছেন, যেখানে এন্টারটেনমেন্ট প্রফেশন সেবামূলক কাজ চলছে, এছাড়া প্রেস প্রিন্টিং ওয়ার্কসের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু হরস্কোপে থাকছে। সরকারি কর্মীরাও কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ড ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে সাধারণত জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, গৃহস্থলী ব্যবসা, গাড়ির ব্যবসা, জমি জায়গা, ফিল্ড ওয়ার্কিং ইত্যাদি জাতীয় কাজকর্ম, এই ধরনের ব্যবসাগুলো, তাছাড়া টিউশানি, যারা কোনো ধরনের ছোটো ছোটো মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, পাইকারি কোনো কাজকর্ম করছেন, এগুলোতে ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনগুলো মোটের ওপর ভালো ফল থাকছে। আর এটা বলবো আজকের দিনে ঠান্ডা লাগার সমস্যা, একটু ব্রঙ্কিয়াল সমস্যা, সিজনাল ডিজিজ, এগুলো একটু আধটু ক্ষেত্রে আসতে পারে, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ ডিসিশনের ক্ষেত্রে একটু পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, নচেত কিন্তু ইমোশনালি কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশি আলোচনা। বর্তমানে যে সাড়ে সাথীর ফলটা চলছে আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আবার প্রথম প্রবাহ শুরু হয়েছে সাড়ে সাথী শনির রাশি পরিবর্তনের পর, বক্রী হওয়ার পর। বৃহস্পতি আপনাদের অর্থপতি, আয়পতি, সঞ্চয়পতি, সে বক্রী হচ্ছে। সামনেই ভিডিও আসছে, সেগুলোতে চোখ রাখুন, এই ভিডিওর আগে পরেই পাবেন, ডিটেল জানতে পারবেন, আর সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেশন খুব ভালো হবে আজকের দিনে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, সন্তানভাব আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে। দেখা সাক্ষাৎ, যোগাযোগ, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো, কোনো আলাপ আলোচনা, মিটিং কারোর সঙ্গে ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো পার্টনারের মতকে গুরুত্ব দিতে। ফাটকা লাভের সংযোগ আছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, সেলস, মার্কেটিং, ট্যাক্স, অনলাইনে যারা কাজ করছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন এবং সেলফ প্রফেশনগুলো এগিয়ে থাকবেন। ঘুরে ফিরে যে কোনো কাজ, কুরিয়ার, ডেলিভারি ইত্যাদি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এছাড়া ব্রোকারি, হকারি এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কিছু জিনিসপত্র সেল, ডিল এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো। স্কুল কলেজ, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে সাধারণভাবে দিনটা ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে দিনের শেষ দিকে যেহেতু মঙ্গল নক্ষত্রের প্রভাব আসছে, কিছু খরচপাতি বাড়তে পারে। বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, রিচ ফুড, জ্যাঙ্ক ফুড পরিহার করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তর হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। মেডিকেল পেশায় যারা আছেন ভালো। অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। ট্রান্সপোর্ট ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। এবং যারা বিশেষত কিছু বিষয়ে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে পারেন। একটু আধটু হাতে কানের ব্যথা বেদনা, কিছু বিষয়ে পায়ের ব্যথা বেদনার সমস্যা, ছোটোখাটো বিষয়ে চিন্তা বাড়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো হরস্কোপে বেশি থাকছে। নতুন সন্তান যোগ আসতে পারে, সন্তানভাব অত্যন্ত শুভ, এই বিষয়ে কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই শনি সাড়ে সাথী সাময়িক স্থগিত হয়েছে, তার পরবর্তী সময়টা কেমন কাটবে ভিডিওটি দেখে নেবেন। সঙ্গে অবশ্যই আমি বলবো যে বৃহস্পতির বক্রতার ভিডিওটা আসছে, আগস্টের রাশিফল আসছে, দেখতে থাকুন, সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন।